হ্যালো, কি খবর সবার? আমার খবর খুবই ভালো, কারণ আমি আজকে ঘুরতে চলে এসেছি কাপ্তাইতে। আর হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আপনারা কিন্তু কাপ্তাই আসতে পারবেন দুই ভাবে, ঢাকা থেকে রাঙামাটি হয়ে কাপ্তাই, অথবা ঢাকা থেকে বাসে করে সরাসরি কাপ্তাই পৌঁছে যেতে পারবেন খুব সহজে। আজকে সারাদিন কাপ্তাইতে ঘুরবো, আগামীকাল রাঙামাটি ঘুরবো, আর আমরা উঠেছি লেকশোর রিসোর্টে। সো লেকশোর রিভিউ তো অবশ্যই দিব, তবে এখন আমি আশপাশটা ঘুরাঘুরি করব, কারণ আমাদের চেকিং টাইম 12টায়। সো এখন বাজে 8:30 মতো। সো আশপাশটা ঘুরবো, কায়াকিং করার একটা প্ল্যান আছে, কায়াকিং করব, অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। লেকশোর রিসোর্টটি পড়েছে জিপতলি ক্যান্টনমেন্টের ভিতরে। সো এখানে আসতে হলে বেশ কয়েকটা চেকপোস্ট পার হয়ে আপনাদের আসতে হবে। পার্সোনাল গাড়ি না থাকলে এখান থেকে শহরে যাতায়াত কিন্তু একটু ডিফিকাল্ট। লেকশোর রিসোর্টের ঠিক পাশেই লেকশোর পিকনিক স্পট একটা জায়গা আছে, একদম ঠিক পাশেই। এখানে এখন আমরা যাব এবং এই জায়গাটা এক্সপ্লোর করব। সো আমরা চলে এসেছি লেকশোর পিকনিক স্পটে। এখানে দেখা যাচ্ছে একটা বাজার বসেছে। সো চলুন এই বাজারটা একটু এক্সপ্লোর করি। এখানে ওনারা যেসব ফলগুলো নিয়ে বসেছে সেগুলো কিন্তু এখানকার লোকাল একদমই। আখ আছে, তারপর জাম্বুর আছে, পেঁপে আছে, লেবু আছে। সো এখানকার একদম লোকাল, মাত্র পেরে নিয়ে আসা ফলগুলো নিয়ে কিন্তু ওরা এই বাজারে বসেছে। কিছুক্ষণ নৌকায় করে কাপ্তাই লেকে ঘুরবো। আমরা শুনেছি এখানে একটা চাকমা বাজার এবং একটা বৌদ্ধ মন্দির আছে। সো এই দুটা জিনিস একটু দেখবো। এবং কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে নাকি বোট ঘুরে নিয়ে আসা যায়, দেখা যায়। সো চলুন আমরা একটু ওই জায়গাটা ঘুরে আসি। ওনাদের কাছে এন্ট্রি দিতে হয় যে আমরা কোথায় যাব। আমার তো সিঁড়ি নাই, সিঁড়ি লাগবে না। কাপ্তাই লেকে প্রায় সবগুলো টুরিস্ট পয়েন্টে রয়েছে বোটের ঘাট। আপনারা চাইলে খুব সহজে বোট নিয়ে কাপ্তাই লেক ঘুরে বেড়াতে পারেন। আর বোটের ভাড়া নির্ভর করে আপনারা কোন কোন টুরিস্ট প্লেসগুলোতে যাচ্ছেন এবং কতক্ষণ বোটে করে ঘুরছেন তার উপর। আমরা নিয়েছিলাম 3টি স্পট ঘুরে দেখার জন্য, আর আমাদের খরচ পড়েছে 1000 টাকার মতো। তো আমরা চলে এসেছি ধন পাতা বন বিহার বৌদ্ধ মন্দিরে। তো এখন আমরা উপরে উঠবো। সো লেটস গো।
এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় হুক্কা, কিন্তু চাকমা ভাষায় বলা হয় দাবা। এই জায়গায় আমরা প্রায় অনেকটা সময় কাটিয়েছি, এখানকার লোকজন খুবই ফ্রেন্ডলি, আমাদের খুবই ভালো লেগেছে। এখন আমরা যাব চাকমা বাজারে। আমরা বৌদ্ধ মন্দির থেকে চলে এসেছি চাকমা বাজারে, সো এখন ঘুরে দেখব চাকমা বাজার। কাপ্তাই বাজার থেকে তো চলুন দেখি ওখানে কিছু দেখা যায় কিনা, কারণ এখানে এসে খুবই হতাশ হলাম যে এখানে আসলে কিছুই দেখার নেই, সব দোকানপাট বন্ধ। ওদের বাজার নাকি বসে খুব সকালবেলা এবং বিকেলবেলা, তো এখন আমরা যে টাইমটাতে এসেছি সব কিছুই বন্ধ, কিছুই দেখার নাই, তো চলুন কাপ্তাই বাজার। রাঙামাটিতে বা কাপ্তাইতে ঘোরার কিন্তু মেইন মজা হচ্ছে বোটে করে, সো আপনারা কাপ্তাইতে আসলে অবশ্যই বোটে করে ঘুরবেন, কারণ বোটে করে ঘুরলে আপনারা রিয়েল বিউটিটা দেখতে পাবেন কাপ্তাইয়ের। আমরা এখন চলে এসেছি কাপ্তাইয়ের বিদ্যুৎ কেন্দ্রের সুইচ গেটের সামনে। এই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ গেট, আসলে ওই সাইডটাতে যাওয়া যায় না, যাই আপনারা দেখবেন দূর থেকে দেখতে হবে নৌকায় বসে। সো ওই জায়গাটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, সো আমরা এখানে বসে এনজয় করছি। এই যে দেখা যাচ্ছে একটা হাতি খাচ্ছে, আর দিন দিন হাতি হচ্ছে। লেকশোর রিসোর্টের পাশে একটি হেলিপ্যাড রয়েছে, আমি এখন যে জায়গাটাতে আছি, সো এই জায়গাটাতে আসলে আপনারা 360 ডিগ্রি একটা ভিউ পাবেন পুরো জায়গাটার, সো এটা আমি বলবো সত্যি অসাধারণ। আপনারা একটু হেঁটে কষ্ট করে উপর উঠলেই কিন্তু এই ভিউটা দেখতে পাবেন, এবং এটা ওরটিট। আমি খুবই এক্সাইটেড, প্লাস হচ্ছে আমি খুবই ভয় পেয়ে আছি, ভয় পাচ্ছি, কারণ আমরা দুইজনের কেউ এরকম সাঁতার জানি না। ইমরান তাও ভেসে থাকতে পারে, একটু সাঁতার কাটতে পারে, আমি সেটাও পারি না, তো দেখি এখন যাই। লাইফ জ্যাকেটই ভরসা।
সো আমরা 10 মিনিটের মতো কায়াকিং করেছি কারণ আমরা দুজনেই খুব ভয় পাচ্ছিলাম আর বিশেষ করে যে এই জায়গায় যখন আমরা আসছি পিছনে যখন ইঞ্জিন চালিত বোটগুলো পার হয় তখন খুব বড় একটা ওয়েভ ক্রিয়েট করে মানে কায়াকিং বোটের জন্য খুব বড় একটা ওয়েভ ক্রিয়েট করে আর যেহেতু আমরা দুজনেই সাঁতার জানি না তো আমরা দুজনে আসলে খুব ভয় পাচ্ছিলাম আর কায়াকিংয়ের আরেকটা বিষয় আমি বলবো যে এখানে পানির ডেপথ কিন্তু খুব অনেক বেশি সো যারা প্রথমবার ট্রাই করবেন তারা অবশ্যই একটু কম ডেপথের পানিতে ট্রাই করলে আমার মনে হয় যে আপনারা একটু কম ভয় পাবেন মোট কথা হচ্ছে যে আমার মাথায় সারাক্ষণ ছিল যে এখানে পানির গভীরতা অনেক বেশি আর সব কিছু মিলিয়ে আমরা দুজন একটু প্যানিকড হয়ে যাই সো 10 মিনিটের মতো কায়াকিং করে আমরা উঠে গিয়েছি তো এই ছিল আমাদের কায়াকিং দেখতে দেখতে আমার কাপ্তাইয়ের প্রথম দিন শেষ হয়ে গেল আজকে সারা দিন খুব ভালো গিয়েছে সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি কাপ্তাই লেকে ঘুরেছি বোটে করে কায়াকিং করেছি ছোট একটা ট্রেকিং করে একটা হিলে উঠেছি তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে ওভারঅল এই রিসর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আমার নেক্সট এপিসোডে আপনাদেরকে লেকশোর রিসর্টের ছোট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই